জর্ণদণ্ডী গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার সরাসরি পরিষেবা দিতে বেশ কয়েকটি প্রকল্প সহ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার। আজ এক ছাতার তলায় গোবা কৃষাণ মান্ডিতে সুবিধা পেতে সকাল থেকেই মানুষের লম্বা লাইন, কটাক্ষ করে বিরোধীরা বলছেন ভোটের প্রচার। মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। তাহলে কি পঞ্চায়েতগুলি কি ব্যর্থ? 2013 সালে জনপরিষেবা আইন কার্যকর করতে সরকার ব্যর্থ। ভোটের আগে দুয়ার সরকারের বিরোধিতা করে আর নয় অন্যায় কর্মসূচি নিয়ে তৃণমূলের দুর্নীতির অভিযোগে সরব হতে গৃহ সম্পর্ক অভিযানে নেমেছে বিজেপি। আজ নিতুড়িয়া থানার গোবা কৃষি মান্ডিতে দুয়ারে সরকার প্রকল্পগুলি সুবিধা পাইয়ে দিতে বিভিন্ন দপ্তরের ক্যাম্প করা হয়। উপস্থিত ছিলেন জর্ণদণ্ডী প্রধান ও স্থানীয় বিডিও। এখানে লাইনে দাঁড়িয়েছেন কেন? কি দেরি হবে কত? এটা কি এই যে রাজ্য সরকার দুয়ারে দুয়ারে এসছে, এটা কি ভালো ইয়ে লক্ষণ? আপনি কি মনে করছেন? এটা যেটা করা হচ্ছে সেটা মনে হয় ভালোর জন্য করা হচ্ছে, যাতে জনসাধারণের মঙ্গল করা হয় না। আপনি কি জানেন যে 2013 সালে এই এই বিষয়ে একটা আইন হয়েছিল, তারপরেও কেন দুয়ারে দুয়ারে সরকার? আচ্ছা, কিসের জন্য লাইন দিয়েছেন? আমরা এখানে স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য। এটা কিভাবে খবর পেলেন? আমরা এই এখানে ওখানে আপনার অ্যানাউন্স করে বেড়াচ্ছিল, গ্রামে গিয়েছিল। সেই জন্য এটা হলে কিন্তু ভালো হবে নাকি? খুবই ভালো হবে। আচ্ছা, আপনি কি জানেন যে 2013 সালে একটা আইন হয়েছিল, জনপরিষেবা আইন? সেই জনপরিষেবা আইনে ছিল যে সমস্ত কাজ, জনসাধারণের কাজ ব্লক অফিস পঞ্চায়েত অফিসে 3 দিনের মধ্যে করতে হবে। তারপরও কেন দুবার দুবার সরকার? এটা কি ভোটের প্রচার হইতে পারে? ভোটের প্রচার হইতে পারে? আপনারা কি মনে করছেন ভোটের প্রচার? এটা ভোটের প্রচার। ধন্যবাদ। পুরুলিয়া থেকে শিবপ্রসাদ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।